নমস্কার বন্ধুরা, আমি ডক্টর পঞ্জলি। আজকে হোমিওপ্যাথি মেডিসিন ক্যাপসিকামের সম্পর্কে কিছু আলোচনা করব। এই মেডিসিনের চারিত্রিক লক্ষণ, এর ব্যবহার ও মাত্রায় হলো আজকে আলোচ্য বিষয়। ক্যাপসিকাম সেই সমস্ত রোগীদের জন্য বিশেষ কার্যকরী হয় যারা খুবই শারীরিকভাবে দুর্বল এবং যাদের মাংসপেশি খুবই শিথিল হয় এবং এদের শারীরিক তাপ অপেক্ষাকৃত কম, এবং এই সমস্ত মানুষরা প্রচণ্ড মোটা হয় এবং এরা প্রচন্ড ঘুম ঘুম ভাব থাকে ও সোম কাতরায়, মানে এরা সোমকে একেবারেই পছন্দ করে না, খুবই অলস হয় এবং যে কোনো কাজের ক্ষেত্রে এরা খুবই নোংরা ও অপরিষ্কার থাকে এবং প্রচণ্ড চিন্তাশীল হয়, মানে যদি কোনো চিন্তা করে তাহলে সে চিন্তা করতেই থাকে এবং একেবারেই সোম করতে চায় না, একা শুতে ও নির্জনে থাকতেও ভালোবাসে। এছাড়া যারা সদ্য সদ্য মদ্যপান ছেড়েছে এবং মদ্যপানের ছাড়ার ফলে যে সমস্ত শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন। এছাড়া গলার মধ্যে যদি লঙ্কা বাটার মতন জলে এবং তার মধ্যে যদি ব্যথা হয় ও কোনো জল পান করলে যদি সেটি ব্যথা আরও বৃদ্ধি পায় সেটিও ক্ষেত্রেও বোঝা যাবে যে এটি একটি ক্যাপসিকামের চারিত্রিক লক্ষণ। এছাড়া গলা জ্বালা, নাক কান মূত্রথলি মলদ্বার এই সমস্ত কিছু জ্বলন ও সংকোচন এই সবই হচ্ছে ক্যাপসিকামের চারিত্রিক লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়াও যদি গলা জ্বরার সঙ্গে যদি বমি ভাবও থাকে সেটিও একটি ক্যাপসিকামের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া মলত্যাগের পর যদি রোগীর খুব পিপাসা পায় এবং পিপাসা সময় যদি সে কিছু পান করে বা জল পান করার সময় তার যদি হাত পা কাঁপে সেটিও কিন্তু একটি ক্যাপসিকামের চারিত্রিক লক্ষণ হিসেবে ধরা হয়। ক্যাপসিকামের চারিত্রিক লক্ষণের মধ্যে আরেকটি লক্ষণ হচ্ছে এই সমস্ত রোগীরা আপেক্ষিকভাবে কেশে ওঠে এবং এদের নিঃশ্বাসের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ আসে। এছাড়াও যদি এদের সর্দি ওঠে সেটিও খুব দুর্গন্ধময় হয়। এছাড়া সবিরাম জলের ক্ষেত্রে যদি প্রচণ্ড শীত শীত লাগে এবং জল পিপাসার পরে যদি শীত আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু এটি ক্যাপসিকামের একটি চারিত্রিক লক্ষণ হিসেবে ধরা হয়। আমাশার ক্ষেত্রে যদি রোগীর আমাশার সময় মলত্যাগের পর যদি মলদ্বারে প্রচণ্ড জ্বলন হয় এবং সেই সঙ্গে যদি রক্ত আমাশা বের হয় বা সবুজ মল হয় এবং সেখানে যদি প্রচণ্ড মলে মলদ্বারে যদি খুবই জ্বলন হয় এবং তার সঙ্গে যদি রোগীর পিপাসা পায় এবং জল খাওয়ার পরে সে যদি কাঁপতে থাকে এবং ক্যাপসিকাম মেডিসিন দ্বারা এই রোগীর রোগ তাড়াতাড়ি উপশম পায়। এছাড়াও যদি কানের মধ্যে পুঁজ জমে থাকে এবং কর্ণপটভূতি যদি ছোট ছোট ছিদ্র হয়ে সেখানে হলুদ রঙের পুঁজ জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়াও যদি কানের মধ্যে যদি প্রচণ্ড যন্ত্রণা হয় আর কাশলে এবং যদি মাথা নাড়লে যদি ব্যথা আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রেও ক্যাপসিকাম খুবই ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। গলার মধ্যে লঙ্কা বাটার মতন জলে এবং গলার আলটিপ যদি বেড়ে যায় আর যে কোনো খাবার বা জল পান করলে যদি এর ব্যথার বৃদ্ধি পায় এবং বমি বমি ভাব আসে তাহলেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়াও যারা সদ্য সদ্য ধূমপান ছেড়েছে বা মদ্যপান ছেড়েছে এর ফলে যদি গলার মধ্যে যদি আলসার হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া শ্বাস নিতে যদি কষ্ট হয়, হঠাৎ করে যদি কাশি হয় এবং সেই কাশির মধ্যে যদি দুর্গন্ধ হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া হাঁপানির ক্ষেত্রে যদি রোগী কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় কিন্তু একটু সর্দি না ওঠে, আর যদি একটু সর্দি ওঠে তাহলে সে যদি উপশম পায় সেক্ষেত্রেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন। এছাড়া সবিরাম জলে যদি রোগীর কাঁধের মধ্যে খুবই ঠান্ডা লাগে এবং প্রচণ্ড যন্ত্রণা হয় এবং সেক্ষেত্রে যদি রোগীর শরীর একদম বরফের মতন ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়। এছাড়াও প্রসাবের সমস্যা ক্ষেত্রে ক্যাপসিকাম খুবই ভালো একটি মেডিসিন। যদি মূত্রনালীর মধ্যে দু এক ফোঁতা সার্প আটকে থাকে এবং যদি মূত্র ত্যাগ করার সময় যদি যন্ত্রণা ও জ্বালা হয়, এতটাই জ্বালা যেন মনে হচ্ছে পোড়া জ্বালার মতন,
যা ক্যান্সারের লক্ষণে দেখা যায়, সেক্ষেত্রেও ক্যাপসিকাম মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন এবং এতে রোগ যথেষ্ট নিরাময় হয়। আজকের মতন এইটুকুই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।